নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনে নেব ডিএ সংক্রান্ত কি আপডেট দিচ্ছেন, এবং পুরো ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবে না। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। আর প্রতিদিন গিয়ে গিয়ে র্যালি করছে, আর তাদের জন্যই 36,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। ডিএজে ইজ নট ম্যান্ডেটরি, তো আমি তো প্রতি বছর 3% করে দিই। আমার 1,15,000 কোটি টাকা পড়ে আছে তো দিল্লিতে, টাকাটা এনে দিন না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা খুঁজে নিন না, তাহলে আরো বেশি মাইনে পাবেন, বেশি দিয়ে পাবেন। আগে থেকে বরখাস্ত হয় তার ব্যবস্থা করছেন, এতে আপনাদের মাটি শক্তি হবে, শক্তিশালী হবে না, এতে আপনাদের রাজনৈতিক ফায়দা হবে। ছাত্রদের চাকরি গিয়েছে হাইকোর্টের নির্দেশে, তার সমস্ত দায় ডিএ আন্দোলনকারীদের, কোপে ফুসছেন ডিএ আন্দোলনকারীরা। কি জানাচ্ছেন তার আমরা কথা বলবো সংগ্রাম যৌথ মঞ্চ তরফ থেকে। কনভেনার রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর ঘোষ, এবং তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। একটা মানুষ যখন বাইরের বিভিন্ন চাপে দিশাহারা হয়ে যান এবং অসংলগ্ন আচরণ করতে শুরু করে, সেই অসংলগ্ন মানুষের অসংলগ্ন মন্তব্য, এটাকে কোনো মতেই ভাববেন না যে কোনো মুখ্যমন্ত্রী পদে বসে থাকা কোনো মানুষ তার অফিসে বসে, একটা সাংবিধানিক পোস্টে বসে এই মন্তব্য করতে পারেন বলে। মুখ্যমন্ত্রী বলছেন এই চাকরি যাওয়ার দায় নাকি আমাদের, আমরা যারা আন্দোলন করছি তাদের, মানে একটা বাচ্চা ছেলেও আজকে পশ্চিমবঙ্গে হাসছে মুখ্যমন্ত্রীর এই কথা শুনে। এখন রাজ্যের প্রত্যেকটা প্রান্তে এই সরকারের যে প্রহার প্রমাণ, দুর্নীতি এবং অন্যায়, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সরকার এখন সেই চাপে দিশাহারা। তো মামলা আপনারা করছেন, তারপরে নিয়োগ দিতে পারছেন না তারা, কেন নিয়োগগুলোতে দুর্নীতিমুক্ত নিয়োগ কেন করতে পারছেন না? কারণ আপনাদের ইন্টেনশনটার মধ্যেই করাপশনটা ঢুকে গেছে। আপনারা ধরেই নিয়েছেন যে সরকারি চাকরিগুলো আসলে মেধার ভিত্তিতে নিয়োগ করার জন্য নয়, সরকারি চাকরিগুলো আসলে হচ্ছে বিক্রি বাট্টা করে আমাদের নিজেদের সম্পদ বৃদ্ধির জন্য। মুখ্যমন্ত্রী প্রচ্ছন্নকে কোনো হুমকি দিলেন মনে হলো? দেখুন, হুমকি তো আমাদের প্রতি প্রথম দিন থেকে দিয়ে আসছেন। মুখ্যমন্ত্রীর হুমকি আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, সেটাকে আমরা মানে ঠিক ধার্তব্যের মধ্যে আনছিও না। আর যদি মনে হয়ে থাকে যে আমাদের জন্য কাজের ক্ষতি হচ্ছে, আপনি তদন্ত করুন, আপনি তো রাজ্যের প্রশাসনিক হেড। এই মন্তব্য, এই বক্তব্য এর আগে মুখ্যমন্ত্রী বলেছেন, এখন আপনার মনে করছেন আলোচনার রাস্তা খোলা রয়েছে? আমরা এখনো বিশ্বাস করি যে কোথাও না কোথাও গিয়ে সরকারটাকে আমাদের সাথে বসেই সমস্যার সমাধান করতে হবে। প্রথম নয়, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রী, এমনকি খোদ মুখ্যমন্ত্রীও বারবার যারা আন্দোলন করছেন কেন্দ্রীয় আরে মহার্ঘবাতার, তাদের সম্পর্কে নানান মন্তব্য করেছেন। এবং একেবারে গতকালকের যে মন্তব্য, কাজ তো নজিরবিহীন, নজিরবিহীন মন্তব্য। এবং বলা হচ্ছে আপনারা আন্দোলন করছেন, আপনাদের জন্য 36,000 শিক্ষকের চাকরি গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছে, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে কোথাটা হুমকির সুযোগ, প্রতিষ্ঠানটা হুমকির সুযোগ কাজ করলো কালকের মুখ্যমন্ত্রীর কথার মধ্যে? এটা এটা হুমকি নয়, এটা হচ্ছে ভয়। লড়াই থেমে থাকেনি, লড়াই চলবে, জানাচ্ছেন ডিএর দাবিতে সরকারি কর্মীরা যারা আন্দোলন করছেন। ভাস্কর, তোমাকে আপাতত ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।